ত্রিপুরা নেহেরু যুব কেন্দ্র সংগঠনের আয়োজিত যুব সংবাদ ইন্ডিয়া 2047 শীর্ষক অনুষ্ঠানে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুষ্ঠানে রাজ্যের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ উচ্চ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। দেশের এবং রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ দিশানির্দেশের ক্ষেত্রকে পরিস্ফুটন করার লক্ষ্যে নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই যুব সমাজের সার্বিক উন্নতির লক্ষ্যে কেন্দ্রীয় যুব কল্যাণ দপ্তর সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও সমান উৎসাহ নিয়ে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করবে বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আগর বানানা চাইয়ে তো মে ভি আপকো বিশ্বাস দিলাতা হুম কি হাম ওয়াই 20 টকস এন্ড ওয়াই টকস অর ওয়াই ওয়াক হাম দোনোহি আপকে হর ইউনিভার্সিটি হর কলেজ মে আকর করবায়েঙ্গে ताकि युवाओं की बात को भी जो दुनिया भर के लोग दुनिया के 20 सबसे शक्तिशाली देश जिसका G20 का ये ग्रुप है ये समूह है उनके जब बड़े नेता सितंबर महीने में मिलेंगे तब हम देश भर के युवा क्या सोचते हैं हम उनकी सोच का एक डॉक्यूमेंट बनाकर हम उनको देने का प्रयास करेंगे कि जहां दुनिया के युवा क्या सोचते हैं और मेरे भारत का युवा दुनिया को आगे बढ़ाने के लिए भारत को आगे बढ़ाने के लिए क्या सोचता है हम उसको भी आगे देंगे। जैसा मोदी जी के नेतृत्व में हमने प्रदूषण मुक्त या क्लाइमेट चेंज की अगर मैं बात करूं तो COP 21 में और COP 26 में भारत ने नेतृत्व देने का काम किया है। और नेतृत्व किस दिशा में, जब दुनिया के बड़े बड़े देश हट गए, कुछ नहीं कर पा रहे थे, तो इंटरनेशनल सोलर अलायंस मोदी जी ने बनवाया। এই প্রসঙ্গে দেশের যুব সমাজের চিন্তা ভাবনাকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য G20 সম্মেলনের উপস্থিত বিশ্ব নেতাদের সামনে দেশের যুবকদের ভাবনা তার দপ্তরের পক্ষ থেকে তুলে ধরা হবে বলে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজের ভাষণে বলেন, 2047 সাল পর্যন্ত দেশের এবং রাজ্যের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজের ভাষণে বলেন 2047 সাল পর্যন্ত দেশের এবং রাজ্যের যুব সমাজের চিন্তা চেতনা কোন দিশায় অগ্রসর হবে সেই বিষয় নিয়ে এই কর্মসূচি সারা দেশে পালন করা হচ্ছে। স্বামীজি যেটা বলেছিলেন যে একটা দেশের যুব শক্তি দেশের ভবিষ্যৎকে গড়ে দিতে পারে, দেশের ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারে। দ্য গ্রেটেস্ট ডিসকভারি ইন মাই জেনারেশন আই হ্যাভ ফাউন্ড দ্যাট হিউম্যান বিংস ক্যান অল্টার দেয়ার লাইফস বাই অল্টারিং দেয়ার অ্যাটিটিউডস। মানুষ তার যদি দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করে তার জীবনটাকে বদলে ফেলতে পারে, সমাজটাকে আমরা বদলে ফেলতে পারি। এবং স্বামীজি আমাদেরকে সেই দিশাই দেখিয়ে গেছেন এবং স্বামীজির আদর্শের উপর ভর করেই আজকের আমাদের এই যুব সংবাদ 2047 যে আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যমাত্রা আজকে ধার্য করা হয়েছে। মাননীয় মন্ত্রী বক্তব্য রাখবেন, ওনার আগামী দিনে কী কর্মসূচি এবং উনি দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রীড়াক্ষেত্রে আমরা ভারতবর্ষের অলিম্পিক বলুন, আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে চলেছি, মেডেল আসছে। আমাদের রাজ্যকে আমরা কেউ চিনতাম না, খেলার দিক থেকে দীপা কর্মকার আমাদেরকে সেই পরিচিতি দিয়েছে। ক্রীড়াক্ষেত্রেও আমাদের অনুরাগ সিং ঠাকুর পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আজকে ফুটবলের অ্যাস্ট্রোটার্ফ থেকে শুরু করে অ্যাথলেটিক ট্র্যাক থেকে শুরু করে উনি আমাদেরকে প্রদান করেছেন এবং কথা দিয়েছেন আগামী দিনে আরও প্রদান করবেন, যাতে আমরা এখানে খেলো ইন্ডিয়ার মতো আসর করতে পারি এবং আগামী দিনে ন্যাশনাল গেমসের মতো আসর যেন আমরা করতে পারি। এই বিষয়ে সারা দেশের এবং বিশ্বের যুব সমাজের আইকন স্বামী বিবেকানন্দকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সুশান্ত চৌধুরী। যুব দিবস এবং যুব সমাজের দিশা প্রদান করার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান নিজের বক্তব্যে পরিশীলিত ভাষায় তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। দেশের ভবিষ্যৎ ভারতবর্ষকে নির্মাণ করার যারা রয়েছেন এবং অনেক গুণীজনরা রয়েছেন, দীপা কর্মকার রয়েছেন, পাশাপাশি আমাদের দীপা কর্মকারের যিনি ট্রেনার নন্দীবাবু রয়েছেন, আমার সাংবাদিক বন্ধুরা সবাইকে শুভ সকাল। আমরা আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা শুনতে এসেছি। গতকালকে আমরা গোটা দুনিয়া যাকে মানছেন, এখন পর্যন্ত
স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবস হিসেবে আমরা উদযাপন করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ভারতবর্ষকে যদি জানতে হয় বিবেকানন্দকে জানতে হবে। আজকে শুধু ভারতবর্ষের যুবক নয়, গোটা পৃথিবীর যুবকরা আমাদের এই স্বামী বিবেকানন্দকে অনুসরণ করছেন, অনুকরণ করছেন, যিনি খুব কম বয়সে ভারতবর্ষকে এবং সনাতনকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য একাই কাঁধে তুলে নিয়েছেন সমস্ত দায়ভার। তাকে প্রকৃত যদি আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে যাই, তাহলে ভারতবর্ষ নির্মাণে 2047-এ যে স্বপ্ন আমরা দেখছি মাননীয় মোদীজির নেতৃত্বে, সে স্বপ্ন এই সভাগারে আমরা যারা যুবকরা রয়েছে সে সবার স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজি একসঙ্গে দেখছেন। যুবক মানে হচ্ছে তেজ, যুবক হচ্ছে ঊর্জা, যুবক হচ্ছে শক্তি, যুবক হচ্ছে এক বন্যার মতো, এক প্লাবনের মতো এক প্রবাহ। এবং সকালবেলা যখন সূর্য রশ্মি উদ্ভাসিত হয়, সে উদ্ভাসিত যে শক্তি, সে শক্তিটা হচ্ছে যুবশক্তি। আর 2047 সালে ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নির্মাণ করতে গেলে আমাদের যুবকরা রয়েছে, সেই পরিপূর্ণ শক্তি যুবকদের মধ্যে রয়েছে। উল্লেখ্য, সারা দেশে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় যুব দিবসের অনুষ্ঠান। নিজের গভীর চেতনা আর মনন দিয়ে সারা বিশ্বকে পথ নির্দেশ করে গেছেন মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। ফির রিপোর্ট, আর ই নিউজ।